আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2017-18 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে আপনাদের স্বাগতম। বাংলাদেশে 8টি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে এই কার্যক্রম চালু হয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ অনিচ্ছাকৃতভাবে কোনো তথ্য ভুল হয়ে গেলে তা সংশোধন করা বেশ কঠিন হয়ে যাবে। এছাড়া কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আপনার ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমত যে কাজ করতে হবে তা হলো, আবেদনের জন্য 2টি সিম কার্ড ব্যবহার করতে হবে, একটি টেলিটক সিম আর একটি যে কোনো অপারেটরের ব্যক্তিগত সিম। ফি বাবদ খরচ হবে 150 টাকা। এর মাধ্যমে আপনি সর্বোচ্চ 10টি কলেজ ও সর্বনিম্ন 5টি কলেজ আবেদন করতে পারবেন। SMS করার জন্য আপনার টেলিটক সিম ব্যবহার করতে হবে, আর ব্যক্তিগত সিম কার্ডটি কেবলমাত্র একজন শিক্ষার্থীর জন্যই প্রযোজ্য হবে। SMS পাঠানোর জন্য প্রথমে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে ক্যাট CAD স্পেস ওয়েব WEB স্পেস বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস ইয়ার স্পেস রেজিস্ট্রেশন নাম্বার লিখে টেলিটক সিম দিয়ে পাঠাতে হবে 16222 এই নম্বরে। ঢাকা বোর্ডের জন্য DHA, কুমিল্লা বোর্ডের জন্য COM, রাজশাহী বোর্ডের জন্য RAG, যশোর বোর্ডের জন্য JES, দিনাজপুর বোর্ডের জন্য DIN, চিরং বোর্ডের জন্য CHI, বরিশাল বোর্ডের জন্য BAR, সিলেট বোর্ডের জন্য SYL, মাদ্রাসা বোর্ডের জন্য MAD লিখে পাঠাতে হবে। SMS পাঠানোর পর ফিরতি SMS পাওয়ার জন্য আপনাকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। ফিরতি SMS-এ আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বার পাওয়ার পর আপনাকে আরেকটি SMS করতে হবে। এর জন্য আপনাকে পূর্বের ন্যায় CAD স্পেস ES স্পেস পিন নাম্বার স্পেস আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16222 এই নম্বরে। SMS-গুলো সঠিকভাবে পাঠানো হলে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। এই ট্রানজ্যাকশন আইডি আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার পাবেন। এই ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করেই আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ট্রানজ্যাকশন আইডি পাওয়ার পর আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অতঃপর ডায়লগ বক্সে আপনার রুল নাম্বার, তারপর আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ভেরিফিকেশন অপশনে আপনার ডিসপ্লেতে যে কোডটি দেখাবে সেই কোডটি লিখতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে, যেটি আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার হিসাবে ব্যবহৃত হবে। এক্ষেত্রে মোবাইল নাম্বারটি দুইবার দিতে হবে। তারপর কোটা নির্বাচন, যদি কোনো কোটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোটাতে অ্যাপ্লাই করবেন, যদি কোটা না থাকে তাহলে কোটাতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। অতঃপর নেক্সট অপশন থেকে বোর্ড, বোর্ডের উপর থেকে আপনার ডিস্ট্রিক্ট, থানা, তারপর আপনার কলেজ থেকে আপনার ডিজায়ার্ড কলেজটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 5টি কলেজ সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ সাভার দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর শিফট, আপনাকে ডে শিফট দিতে হবে, ভার্সন আপনি বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন দিতে চান সেটা, গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে দিতে চাচ্ছেন সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড দিস কলেজ অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমরা যদি একটি দ্বারা করতে চাই তাহলে সেটি হচ্ছে না, সেখানে লেখা হচ্ছে যে অ্যাটলিস্ট 5, অর্থাৎ আপনাকে কমপক্ষে 5টি কলেজ সিলেক্ট করতেই হবে। ঠিক একই রূপ আবার নতুন করে আরেকটি কলেজ সিলেক্ট করুন। যদি আপনি সে একই থানা হয় বা অথবা থানা চেঞ্জ করতে চান সেটিও আপনি পারবেন। থানা চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কলেজ সিলেক্ট করতে পারবেন। তারপর সেই আগের মতো শিফট, আপনাকে শিফট সিলেক্ট করতে হবে। আপনি ডে শিফট না মর্নিং শিফট করতে চান, তারপরে ভার্সন, গ্রুপ, এখানে আমরা হিউম্যানিটি দিচ্ছি উদাহরণস্বরূপ। তারপরে অ্যাড দিস কলেজ অপশানে ক্লিক করতে হবে আপনাকে। প্রতিবারই আপনাকে অ্যাড দিস কলেজ, এভাবে আপনাকে 5বার 5টি কলেজ সিলেক্ট করতে হবে এবং অ্যাড দিস কলেজ দিতে হবে। আপনি সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবেন।
পাঁচটি কলেজ হয়ে যাওয়ার পর আপনাকে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। পাঁচটি কলেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে, তারপর